হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। আমাদের সাথে আছে ঋষিক দা, হাই করে দাও, অপরূপ আর সৌভিক। আমাদের মেন প্ল্যানিং ঋষিক দা সৌভিকই করেছে। এত রাতে এত রাতে জার্নি, প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আর দূর সময় জার্নি আমাদের বর্ধমান স্টেশন থেকে। দেন দক্ষিণেশ্বর যাবো আমরা। চলো সাথে থাকো, দেখা হবে আবার, এগিয়ে চলেছি। এখন কেউ নেই, এখন রাত্রে ফাঁকা ফাঁকা পুরো স্টেশন। একটা ট্রেন দাঁড়িয়ে আছে, খুব ঘুম পাচ্ছে, সেটা এত ই হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুমাতে পারছে না। গার্লফ্রেন্ডের চিন্তায় দেখে ঘুমের চিন্তা কি করবে, গার্লফ্রেন্ড বলছে যেও না বাবু যেও না, তাও চলে যাচ্ছে ছেলেটা। আজ ট্রেনে এত ভিড়, কোনো জায়গা পেলাম না, দাঁড়িয়ে যেতে। ফাইনালি আমরা সবাই চলে এসেছি হাওড়াতে, এবার আমাদের জার্নি শুরু হবে এখান থেকে। এবার খেলা হবে, জমে যাবে, আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে চা খেয়ে। ভোর 6:30 বাজছে, আমরা এখানে তিনজন দাঁড়িয়ে আছে। চিয়ার্স! এখানে সবাই স্নান করে উঠে এসেছে পুজো দেওয়ার জন্য। ফাইনালি দক্ষিণেশ্বর মন্দির আমরা ভ্রমণ করলাম, পুজো দিলাম সবাই মিলে। এই তো দক্ষিণেশ্বর মন্দির, ফাইনালি আমরা আবার বর্ধমান ফিরে এলাম। একদিনে 12 ঘন্টা ট্যুর করে অনেক ক্লান্ত সবাই। তোমরা সবাই ভালো এনজয় করো। তোমরা কেমন এনজয় করলে তোমরা সবাই? আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।